নমস্কার, যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনে গিয়ে অল অপশনটি ক্লিক করবেন, যাতে এ ধরনের ভিডিও ছাড়লেই সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যান। বিহারের বিজেপি বিধায়ক হরিভূষণ ঠাকুরের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হচ্ছে। ওই ভিডিওতে বিধায়ক বলছেন, যার ভারতে থাকতে ভয় লাগে সে আফগানিস্তান চলে যাক, কারণ ওখানে পেট্রোল ডিজেলের দাম অনেক কম, ওদের ওখানেই বসবাস করা উচিত। ঠাকুর আরও বলেন, এরকম মানুষের চোখ খুলে দেখা উচিত অন্য দেশ আর ভারতের পরিস্থিতি কেমন। ঠাকুর বলেন, ধর্ম আর জাতের নামে দেশ ভাগ হয়েছিল, ভারতের মানুষ যদি এখনও না বুঝতে পারে তাহলে আরও একবার দেশ ভাগ হবে। ঠাকুর এর আগেও নিজের বয়ান নিয়ে বহুবার চর্চায় এসেছেন। উনি বিধানসভা সদনের মধ্যে জন্মসংখ্যা নিয়ন্ত্রণ আইনের কথা তুলে তোলপাড় করে দিয়েছিলেন।